আজ আমি আপনাদেরকে মাত্র দুইটা ম্যাচের বক্স দিয়ে খুব সহজ পদ্ধতিতে একটা রকেট তৈরি করে দেখাবো। কচু খেতে সায়েন্স এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার রক্তে মিশে যায় কচুর রস, আর আমি হয়ে গেলাম কচু বিজ্ঞানী। তো এই রকেটটা তৈরির জন্য সবার আগে নিয়ে নেব দুইটা ম্যাচের বক্স। এরপর এই ম্যাচের বক্সে যতগুলো কাঠি আছে সব কাঠি থেকে বারুদ খুলে খুলে এই কাগজের মধ্যে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ম্যাচের বক্সের কাঠি থেকে আমি বারুদ খুলে নিয়ে নিছি। এরপরে আমরা এই বারুদটাকে গুঁড়া করে নিব। গুঁড়া করে নেওয়ার জন্য একটা পেন্সিল ব্যাটারি দিয়ে চাপ দিয়ে আমি বারুদগুলোকে গুঁড়া করে নিয়ে নিলাম। এরপরে রকেটের ফিউজ তৈরি করব। ফিউজ তৈরির জন্য পাতলা একটা কাগজ নিয়ে নিছি, ছোট্ট একটা টুকরা। এরপর কাগজটাকে এইভাবে গোল করে পেঁচায় নিব। পেঁচায় নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে বারুদ দিয়ে দিব। বারুদ দেওয়ার পর বারুদটাকে সমান করে দিব। সমান করে দিয়ে কাগজটাকে আবার এখানে গোল করে পেঁচায় নিব। তো এখানে আমাদের ফিউজ মোটামুটি তৈরি। এবার ফিউজের যে উপরের অংশটা আছে সেটাকে আমি কাঁচি দিয়ে কাটে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাঁচি দিয়ে কাটে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিউজ থেকে বারুদ বের হচ্ছে আর আমাদের ফিউজ তৈরি। এরপর আমরা রকেটের বডি তৈরি করব। রকেটের বডি তৈরি করার জন্য A4 সাইজের একটা কাগজ নিয়ে নিছি, কাগজটাকে এতটুকু পরিমাণে কাটে নিছি। এরপর এর মধ্যে একটা পেন্সিল ব্যাটারি ঢুকায় দিয়ে এর উপরে আমি টেপ লাগায় দিয়ে দিব। তো এখানে আমাদের রকেটের বডি মোটামুটি তৈরি। এরপরে আমাদের লাগবে আরেকটা পেন্সিল ব্যাটারি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল ব্যাটারি ভিতরে আছে। এখন আমি এর উপরে আরেকটা পেন্সিল ব্যাটারি ঢুকায় দিব। ঢুকায় দেওয়ার পর একটা পেন্সিল ব্যাটারিকে অল্প একটু বের করব। বের করে দুইটাকে শক্ত করে ধরে এইভাবে একটা চাপ দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার কারণে ভিতরে একটা ছিদ্রের মতো হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত আমাদের যে ফিউজের ছিদ্র, সেই ছিদ্রটা। এরপরে আমরা রকেটের যে পিছনের অংশটা আছে সেই অংশটা আমি কাটে বাদ দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন রকেটের পিছনের অংশটা কাটে বাদ দিয়ে দিলাম। এরপরে ঠিক একইভাবে করে রকেটের যে সামনের অংশটা আছে সেটাকেও আমি কাটে বাদ দিয়ে দিব, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমি রকেটের দুই পাশের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলোকে কাটে বাদ দিয়ে দিছি। এরপরে মাঝখানে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে আমি ফিউজটাকে ঢুকায় দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এতটুকু পরিমাণে ঢুকায় দিয়ে দিছি। এরপরে আমাদের যে বারুদটা আছে সেই বারুদটা নিব। বারুদটা নেওয়ার পর এই বারুদটাকে খুব সাবধানতার সাথে আমাদের যে রকেটের বডিটা আছে সেই বডিটার ভিতরে ঢুকায় দিয়ে দিব। তো এখানে আমি খুব সাবধানতার সাথে ঢুকায় দিয়ে দিলাম। এরপরে পেন্সিল ব্যাটারি দিয়ে চাপ দিয়ে বারুদটাকে ঠিক মতো বসায় দিব। বসায় দেওয়ার পর উপরের যে বাড়তি কাগজটা আছে সেটাকেও আমি কাটে বাদ দিয়ে দিলাম। এরপরে আমি আবার পেন্সিল ব্যাটারি দিয়ে এটাকে চাপ দিয়ে ঠিক মতো বসায় দিব। তো এখানে বসায় দিয়ে দিলাম। এরপর লাগবে আমাদের এক টুকরা কাগজ। এই কাগজটাকে এইভাবে গোল করে নিয়ে নিব। নেয়ার পর এই কাগজটাকে আবার আমাদের যে রকেটের উপরের অংশটা আছে সেইখানে দিয়ে দিব, ঠিক আছে? তো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এর উপরে আমি টেপ দিয়ে এটাকে খুব শক্ত মতো করে আটকায় দিব। এরপর আমাদের রকেটটাকে সোজা রাখার জন্য একটা লাঠির দরকার। তো এখানে আমি একটা চিকন লাঠি নিছি, এটা মূলত ঝাঁটার একটা কাঠি। এই ঝাঁটার কাঠিটাকে এখন আমি টেপ দিয়ে রকেটের মধ্যে এইভাবে করে লাগায় দিয়ে দিব, ঠিক আছে? তো মনে রাখবেন এই ঝাঁটার কাঠিটাকে কিন্তু সবসময় সোজা রাখবেন, ঠিক আছে? তো এখানে আমাদের রকেট মোটামুটি তৈরি। এবারে আমি ফিউজের বাড়তি অংশটা কাটে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের রকেট তৈরি, আর এটা হচ্ছে আমাদের গরিবের রকেট লঞ্চিং প্যাড। এখানে আমি রকেটটাকে ঢুকাই দিলাম। এইবার আগুন ধরায় দেখব আমাদের রকেটটা কত দূরে যায়। তো এখানে দেখলেন আমাদের রকেট কিন্তু 100% সাকসেসফুল। তো এই ছিল আজকের রকেটের ভিডিও, আর আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন আর একটা ভিডিওতে।